তো আজকের ভিডিওতে আমরা দেখব পাইথনের লোয়ার ফাংশন। তো পাইথনের লোয়ার ফাংশন আমাদের ইউজ করা হয় যখন আমরা স্ট্রিংকে ফরম্যাটিং করব। তো লোয়ার আমাদের কি করে, যখন আমরা কোনো জিনিসকে ক্যাপিটালে লিখি সেটা আমাদের লোয়ারে করে দেয়। তো এটাকে আমরা কিভাবে ইউজ করব সেটা আমি দেখাচ্ছি। তো তার আগে আমি উপরে লিখে দিই পাইথন লোয়ার ফাংশন। তো পাইথন লোয়ার ফাংশন আমি লিখে দিয়েছি। এরপরে আমি একটা স্ট্রিংকে নিচ্ছি। তো আমি এখানে লিখছি মাই এসটিআর ইকুয়াল টু আমি দিচ্ছি, আর এখানে আমি সমস্তকে আমি ক্যাপিটালে লিখে দিচ্ছি যাতে এটা লোয়ারে করতে পারে। তো আমি এখানে ক্যাপস লককে অন করে হ্যালো লিখছি, হাই সাথেও লিখে দিচ্ছি হ্যালো হাই। তো এরপরে আমি এখানে যদি নিচে যাই এবং একে যদি প্রিন্ট করাই, প্রথমে আমি প্রিন্ট করে দেখাচ্ছি। তো প্রিন্ট ক্যাপিটালে নয়, প্রিন্ট স্মলে হয়। তো এখানে আমি লিখছি মাই এসটিআর, কন্ট্রোল এস করে সেভ করছি। আর এটাকে যদি আমি রান করাই, এখানে দেখতে পাচ্ছ প্রপারলি এটা ক্যাপিটালে চলে এসছে। তো এরকম ধরনের স্ট্রিং যদি আমরা আমাদের কোনো জায়গায় থাকে এবং তাতে তাকে আমরা যদি ফরম্যাটিং করতে হয়, তাহলে আমাদের লোয়ার ফাংশনকে ইউজ করতে হবে। এবং আমাদের লোয়ার ফাংশন নতুন একটা স্ট্রিংকে আমাদের রিটার্ন করে, কখনোই এই স্ট্রিংটাকে এক্সিস্টিং যে স্ট্রিংটা আছে ওটাকে চেঞ্জ করে না, একটা নতুন স্ট্রিং আমাদের তৈরি করে। আর প্রিন্টের ভিতরে আমাদের এখানে যেভাবে আগে ফাংশন আমরা লিখেছি তার ভিতরে আমরা এখানে লোয়ার ফাংশনকে লিখতে পারি না, কারণ এটা আমাদের নতুন একটা স্ট্রিং রিটার্ন করে, সেই জন্য আমাদের এটাকে একটা ভেরিয়েবলের ভিতর স্টোর করতে হবে। তো আমি এখানে লিখে দিচ্ছি নিউ ভি ইকুয়াল টু মাই এসটিআর ডট লোয়ার LOWER। তো এরপরে তোমরা এখানে প্যারেন্থিসিস দিবে, তারপর কন্ট্রোল এস করে আমি এটা সেভ করব। তো এখানে নিউ ভিকে আমরা প্রিন্ট করাবো, এর দুটাকেই আমি প্রিন্ট করে দিচ্ছি। প্রথমে মাই এসটিআরকে করাচ্ছি, তারপরে নিউ ভিকে করাচ্ছি। তো কন্ট্রোল এস করে আমি সেভ করছি আর এটাকে রান করাচ্ছি। আমি এখানে দেখতে পাচ্ছ প্রথমে হ্যালো হাই ছিল, তারপরে আমাদের স্মল হয়ে এটা হ্যালো হাই হয়ে গেছে। তো যখনই আমাদের এরকম ক্যাপিটাল আমাদের স্ট্রিং থাকবে, তখন যদি আমরা একে স্মল করতে চাই, তখন আমরা লোয়ার ফাংশনকে ইউজ করব এবং আমাদের নতুন ভেরিয়েবলের ভিতর তাকে অ্যাসাইন করব, কারণ এটা একটা নতুন স্ট্রিংকে আমাদের রিটার্ন করে। তো এই ভিডিওতে এতটুকুই। ভিডিওতে যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশন জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।